বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে তুলে দিল বন দপ্তরের হাতে যুবক। রাস্তায় বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, আর সেই কচ্ছপ ক্রয় করে সেই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারের পর বন দপ্তরের হাতে তুলে দিল রানীতলা থানার যুবক পিন্টু ঘোষ। মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত জাফরাবাদের বাসিন্দা পিন্টু ঘোষ শেখপাড়া এলাকায় সে কাজে যায়। কাজ থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখেন এলাকার মানুষের জটলা, সেখানে বিক্রি হচ্ছিল এই কচ্ছপটি। পেশায় ব্যবসায়ী পিন্টু ঘোষ বিরল প্রজাতির কচ্ছপটি কিনে বাড়ি নিয়ে যান। তারপরে তিনি নিজেই ফোন করে থানা ও বন দপ্তরের কর্মীদের জানান। বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটি তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে যুবক পিন্টু ঘোষ জানিয়েছেন, বর্তমানে অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে এই কচ্ছপ। মানুষ যেন এই বিলুপ্ত প্রায় প্রাণীর মর্যাদা করতে পারে, তাহলেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। শেখপাড়া থানাতে আমি আমার বিজনেস কাজে আমরা গিয়েছিলাম, যাওয়ার পরে কিছু মানুষ সেটাকে নিয়ে যাওয়ার বিজনেস পারপাসে নিয়ে যাওয়ার জন্য তারা উদ্গ্রীব ছিল। তো আমি আমার এক দোকানদারের সহযোগিতায় ওটাকে আমি পয়সা দিয়ে ওনাকে যে আপনারা পয়সা নিন, আপনারা এটাকে কাটবেন না, আমাদেরকে দিয়ে দিন, আমরা এটাকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেবো, এই উদ্দেশ্যে আমাদের এটাকে নিয়ে আসা। ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা এসে এই কচ্ছপটিকে পিন্টু ঘোষের থেকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের তরফে জানানো হয় এই কচ্ছপটিকে কোনো বড় কোনো সুরক্ষিত জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ায় ওই যুবককে সাধুবাদ জানিয়েছেন বন দপ্তরের কর্মী এবং এলাকাবাসীরাও। সত্যিই তার এমন মানবিক প্রয়াস খুবই সাধুবাদযোগ্য। এরা কোনো জলাশয় থেকে উদ্ধার করেছিল, তো এখান থেকে লোকাল থানা রানীতলা থানায় কল করে, এরা রানীতলা থানা থেকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে কল করে জানানো হয়। তো আমরা ওখান থেকে এসে কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে গিয়ে এ নিরাপদ থাকার মতো জলাশয়ে এটাকে আমরা ছেড়ে দেবো, রিলিজ হবে এটা। বিরল প্রজাতি এখনও এগুলো মানে প্রায় শেষের দিকে পাওয়া যাচ্ছে না, তাই এটাকে সবাইকে বলবো যেভাবে রক্ষা করা প্রয়োজন এটাকে উদ্ধার করে রক্ষা করুন। তবে বিরল প্রজাতির এই কচ্ছপটি উদ্ধারের পর তা বন দপ্তরের হাতে তুলে দেওয়াতে প্রশংসা করিয়েছেন পিন্টু ঘোষ। আগামী দিনে পরিবেশ রক্ষার জন্য সাধারণ মানুষের কাছে কচ্ছপ বাঁচিয়ে রাখার দাবি করছেন বন দপ্তর থেকে সাধারণ মানুষ সকলেই। তবে সেই দায়িত্ব আমাদেরই, একে অপরকে নিতে হবে, আরও 7-5টা পিন্টু ঘোষ এগিয়ে আসতে হবে এই কাজের জন্য। তারপরে সেটা আমি ওখান থেকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে আমার স্টাফ ছিলেন, যত্ন করে নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে আমি থানার ওসিকে সেটাকে ইনফর্ম করি যে স্যার আমার কাছে এই জিনিস একটা আছে, তো কাইন্ডলি এটা যেন সুরক্ষিতভাবে যায়। রানীতলা পিএস মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।